বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় আর কাছাকাছি। হত্যার হুমকি পেল আলোচিত সাংসদ ও সোশ্যাল মিডিয়ার প্রতিবাদী কণ্ঠস্বর ব্যারিস্টার সুমন। চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই নিশ্চিত করেন তিনি। অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন, এগুলো আমি আমলে নিইনি। এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে, অজ্ঞাতনামা একজন ব্যক্তি, যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে, চার পাঁচজনের একটা কিলার গ্রুপ, একটা কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা হায়ার, মানে যারা তাদেরকে হায়ার করছে। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির বিষয়টি তাকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের এক পুলিশ কর্মকর্তা। এ সময় তিনি পুলিশ কর্মকর্তার দায়িত্বের ব্যাপারে কঠোর সমালোচনা করেন। তা আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন? দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা দুই দিন আগে। ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবকে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব, বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। একমাত্র আইজিপির সাথে, আইজিপি মহোদয়ের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন না, এটা পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা। এর আগেও বিভিন্ন সময় ব্যারিস্টার সুমন নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও এবার তাকে নিয়ে হত্যা পরিকল্পনার কথা প্রকাশ্যে আসলো। ব্যারিস্টার সুমন এ সময় অর্থমন্ত্রী শায়মেস কিবরিয়ার হত্যার কথাও উল্লেখ করেন এবং নিজের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেন। তো আমাদের এলাকায় জানেন শায়মেস কিবরিয়া মারা গেছেন গ্রেনেড হামলায়, তারপর আমাদের বঙ্গবন্ধুকে আমরা বাঁচাইতে পারিনি। তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম, আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট, সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা, এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কী চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছি। সাংসদ হওয়ার আগে ব্যারিস্টার সুমন সোশ্যাল মিডিয়াতে সমাজের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুললেও সাংসদ হওয়ার পরে সরাসরি বড় বড় দুর্নীতিবাজ ও রাঘব বোয়ালদের সরাসরি কঠোর সমালোচনা করেন। এ সময় তিনি সাংসদ আনার হত্যার প্রসঙ্গ টেনে নিজের সাথে তুলনা করে বলেন, আমি মারা গেলেও হয়তো এমন আসামি ধরা হবে। আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে, এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই, তো তার ব্যাপারও তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাইনি, হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে, কিন্তু তা তো মারা যাওয়ার পর, তা আমার হয়তো এইরকমইভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর। চলতি বছরের শুরু থেকে সাংসদ হওয়ার পর থেকে দেশের সাধারণ মানুষের ভালোবাসা ও ভরসার মানুষ হয়ে ওঠেন ব্যারিস্টার সুমন। অন্যায়ের বিরুদ্ধে দ্বিধাহীন কথা বলতে পারা তার জন্য কাল হয়ে দাঁড়ায় কিনা এ নিয়েও বেশ উদ্বেগ প্রকাশ করেন তার অনুসারী, ভক্ত ও সাধারণ জনগণ। তানফিল লিমন, চ্যানেল আই।